আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সেরা পাঁচটি ইউএস এর অ্যাড পোস্টিং সাইট দেখিয়ে দেবো, যে সাইটগুলোতে আপনারা পোস্ট করার মাধ্যমে সিপিএ এবং অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে সাইটটি দেখিয়ে দেবো সেই সাইটটির নাম হলো Craigslist.org। দেখতে পাচ্ছেন এই সাইটটি, দেখতে পাচ্ছেন ক্যাটাগরি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন 1, তারপর দেখতে পাচ্ছেন কান্ট্রি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন 27 এবং গ্লোবাল র্যাঙ্ক দেখতে পাচ্ছেন 97। তো দেখতে পাচ্ছেন সাইটটি কিন্তু ক্যাটাগরি র্যাঙ্কে কিন্তু 1 নম্বরে রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভিজিট 218 মিলিয়ন দেখতে পাচ্ছেন। তো তারপর এখান থেকে নিচে দিয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভিজিট 218 মিলিয়ন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসে এখানে 218 মিলিয়ন, 248 মিলিয়ন, 250 মিলিয়ন এরকম করে ভিজিট করে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেশিরভাগ ট্রাফিকগুলো কিন্তু ইউএসএর ট্রাফিক দেখতে পাচ্ছেন। 93% ট্রাফিক কিন্তু এখানে ইউএসএর ট্রাফিক, এবং 4% এখানে ক্যানাডা, তারপর 0.23% মেক্সিকো। তো আপনারা যারা ইউনাইটেড স্টেটসের ওখানে কাজ করতেছেন তারা এই সাইডে কিন্তু আপনারা অ্যাড পোস্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পোস্টিং সাইটের মধ্যে Craigslist.org, এখানে কিন্তু আপনারা সাইটটি কিন্তু 1 নম্বরে রয়েছে, কান্ট্রি র্যাঙ্ক র্যাঙ্কে রয়েছে 27 নম্বরে দেখতে পাচ্ছেন, তারপর ক্যাটাগরি র্যাঙ্কে 1 নম্বরে রয়েছে। তো 2 নম্বর যে সাইটটি রয়েছে সেই সাইটটির নাম হলো BotTrader.com। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইটটি কিন্তু ক্যাটাগরি র্যাঙ্কে কিন্তু 2 নম্বরে রয়েছে। এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বাই সেলার প্রোডাক্ট, এখানে অ্যামাজনের প্রোডাক্ট সেল করতে পারবেন, তারপর ওয়ারিয়ার প্লাস, তারপর এখানে জেভিজর প্রোডাক্ট কিন্তু এখানে আপনারা সেল করতে পারবেন। তাছাড়া এখানে আপনারা অ্যামাজন গিফট কার্ড, তারপর আপনারা বিভিন্ন ধরনের গিফট কার্ড এবং অ্যামাজন জব অফার সহ আপনারা কিন্তু অ্যাপমাইনে যে জব অফারগুলো রয়েছে সেই জব অফার কিন্তু এখানে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশিরভাগ অ্যাফিলিয়েট কমিশন এখানে কিন্তু আর্ন করা খুবই সহজ হবে সিপিআরসে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি র্যাঙ্ক 2 নম্বরে রয়েছে, এবং এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে 3.7 মিলিয়ন এখানে টোটাল ভিজিট রয়েছে। তো এখানে বেশিরভাগ ট্রাফিক কিন্তু ইউএসএর ট্রাফিক। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ কিন্তু এখানে 96% ট্রাফিক কিন্তু ইউএসএ ট্রাফিক, তারপর দেখতে পাচ্ছেন 1% কানাডা ট্রাফিক, তো তারপর এখানে অস্ট্রেলিয়া, মেক্সিকো এবং দেখতে পাচ্ছেন এখানে আরও অন্য অন্য দেশের ট্রাফিক রয়েছে। তো তাছাড়া এখানে কিন্তু আপনারা শুধুমাত্র ইউএসএর অফারগুলো নিয়ে এখানে কাজ করতে পারবেন। তো 3 নম্বরে যে সাইটটি রয়েছে সেই সাইটটির নাম হলো AmericanListed.com। তো এই সাইটটি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি র্যাঙ্কে 4 নম্বরে রয়েছে, এবং দেখতে পাচ্ছেন কান্ট্রি র্যাঙ্কে এখানে 4675 নম্বর। এখানে টোটাল ভিজিট দেখতে পাচ্ছেন 1.5 মিলিয়ন এখানে টোটাল ভিজিট। তো তারপর কিন্তু এই সাইডে কিন্তু বেশিরভাগই কিন্তু ইউএসএ ট্রাফিক। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু 1.5 মিলিয়ন এভারেজে এখানে ভিজিট করে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 97% ট্রাফিকই কিন্তু ইউএসএ ট্রাফিক। তো আপনারা যখন এই সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করবেন বা এখানে কাজ করবেন, অ্যাড পোস্ট করবেন, এখানে জব পোস্ট করবেন, তখন কিন্তু অবশ্যই আপনারা ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ইউজ করলে যদি আপনারা কোনো সাইটে ঢুকতে না পারেন তাহলে কিন্তু এখানে আপনারা ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ইউজ করলে কিন্তু এখানে আপনারা যে কোনো সাইটে প্রবেশ করতে পারবেন। তো 4 নম্বরে যে সাইটটি রয়েছে সেই সাইটটির নাম হলো BizBuySell.com। এখানে কিন্তু আপনারা অ্যামাজন ওয়ারিয়র প্লাস, তারপর জেভিজোর প্রোডাক্ট কিন্তু এখানে আপনারা সেল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সাইটটির ক্যাটাগরি র্যাঙ্ক 3 নম্বরে রয়েছে, এবং টোটাল ভিজিট 2.6 মিলিয়ন। এখানে কিন্তু আপনারা বেশিরভাগ ট্রাফিক পাবেন এখানে ইউএসএ ট্রাফিক। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভিজিট 2.6 মিলিয়ন, এবং এখানে কিন্তু সাইটটি কিন্তু ইউএসএতে ক্যাটাগরি র্যাঙ্কে কিন্তু 3 নম্বরে রয়েছে। তো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু সবাই কিন্তু ইউএস ট্রাফিক। তো আমি আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে 90% ট্রাফিক দেখতে পাচ্ছেন এখানে ইউএসএ ট্রাফিক, তারপর 1.94% এখানে দেখতে পাচ্ছেন ক্যানাডা, তারপর ইন্ডিয়া, তারপর আজারবাইজান, তারপর মেক্সিকো সহ অন্য অন্য দেশে এখানে ট্রাফিক রয়েছে। তো এখানে 90% ট্রাফিকই কিন্তু ইউনাইটেড স্টেটের ট্রাফিক। তো এখানে যেহেতু সাইটটির নাম হলো BizBuySell.com, এখানে আপনারা অ্যামাজন ওয়ারিয়র প্লাস, তারপর এখানে আপনারা জেভিজো এসব সাইটের কিন্তু প্রোডাক্ট এখানে আপনারা সেল করতে পারবেন। তো এখানে কিন্তু কিছু কিছু সাইট রয়েছে যে সাইটগুলোতে কিন্তু আপনাদের অ্যাড পোস্ট করতে হলে আপনাকে কিছু ডলার খরচ করতে হবে। তো আপনারা যদি এখানে কিছু ডলার খরচ করতে চান তাহলে কিন্তু এসব সাইটে কিন্তু তাহলে কিন্তু বেশি বেশি মানের ভালো মানের এখানে আপনারা ইনকাম করতে পারবেন। তো এই সাইটগুলোতে আপনারা অবশ্যই কাজ করার জন্য ভিপিএন ধরে নেবেন।
তো ফার্স্ট নাম্বার যে সাইটে রয়েছে সেই সাইটের নাম হলো redbrain.shop। তো এই সাইটে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বাই সেলার প্রোডাক্ট আপনারা প্রোডাক্ট সেল করতে পারবেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যামাজনের প্রোডাক্ট এখানে আপনারা সেল করতে পারবেন। তাছাড়া এখানে আপনারা সিপিএ মার্কেটিংয়ের বিভিন্ন সিপিএ মাই লিডার যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো কিন্তু এখানে আপনারা প্রমোট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সাইটটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি না, তো এই সাইটে কিন্তু সবাই কিন্তু ইউএসএ ট্রাফিক এখানে আপনারা সার্চ করে আপনারা এই সাইটটিতে ভিপিএন কানেক্ট করে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আপনারা কীভাবে সাইটগুলোতে আপনারা কীভাবে কী করবেন সব কিছু বুঝতে পেরেছেন। তো আপনারা অবশ্যই ভিপিএন কানেক্ট করে এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে আপনারা অ্যাড পোস্ট করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সিপিএ মার্কেটিংয়ের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।